ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। পুজো তো কেটে গেল, তো কন্যাশ্রীর পেমেন্ট এতদিন বন্ধই ছিল, তো আবার পেমেন্ট চালু হয়েছে। তো আজকে আমরা কন্যাশ্রীর পেমেন্ট নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কন্যাশ্রীর যেগুলো পেমেন্ট ফেলিওর হয়েছিল তাদের রিপেমেন্ট হয়েছিল, সেই রিপেমেন্ট যতগুলো হয়েছিল সেই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করছিলাম, সেই সেই স্যাংশন অর্ডারগুলো পেমেন্ট দেখানোর চেষ্টা করছিলাম, যাতে তোমাদের আর দ্বিতীয়বার ফেলিওর না হয়। আর তার সাথে ইনফরমেশানটা বারে বারে আমি রিপিট করছিলাম যে সেই পেমেন্ট যদি ফেলিওর হয় তৃতীয়বার কিন্তু পেমেন্ট আর পাওয়া যাবে না। তো সেই কারণেই, যাতে পেমেন্ট ফেলিওর না হয়, তার জন্যই বলেছিলাম যে ব্যাংকের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশান করে নিতে। তো যাই হোক, আশা করি তোমরা করেও নিয়েছো এবং পেমেন্টগুলো টাকাগুলো অবশ্য পেয়ে গিয়েছো। আজকের যে পেমেন্টের বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কন্যাশ্রী ইয়ার 2021 ও 2022। 2021-22-এর ফ্রেশ পেমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। তো সেই যা যা স্যাংশন অর্ডারগুলো আমরা পেমেন্ট করে দিয়েছি বলতে আজকেই পেমেন্ট হয়ে যাবে, তো সেই স্যাংশন অর্ডারগুলোই আমরা দেখে নেব। চলুন আমরা সরাসরি স্যাংশন অর্ডারগুলো দেখে নিই। বন্ধুরা, আমরা চলে এসেছি 2021-22-এর স্যাংশন অর্ডার লিস্টগুলোর। এই স্যাংশন অর্ডারে তোমরা দেখতে পাচ্ছ যে K1 আমরা পেড করে ফেলেছি। K1 IFMS এর মাধ্যমে অনেকটাই পেড করা হয়ে গেছে। তবে আজকে যে যে স্যাংশন অর্ডারগুলো আমরা পেড করব সেগুলোই আজকে দেখাবো ভালো করে তোমাদের। এই যে তোমরা দেখে নাও, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে 7/10/2021-এ আমরা পেড করেছি স্যাংশন অর্ডার নম্বর 35, 36, 37, 38। মানে আমি বলতে যাচ্ছি, আর একটু জুম করে তোমাদের দেখাবো এবার, এই যে দেখে নাও স্যাংশন অর্ডার নম্বর, এই যে হ্যাঁ 19, 19, 0। হ্যাঁ, একবার দেখে নিই, আরো একবার ভালো করে ড্র করে দেখিয়ে নিচ্ছি, দেখে নাও, এই যে এইটা দেখে নাও 19, 19, 07, 00, 12, 1, 0, 35 থেকে একদম 19, 19, 07, 00, 12, 1, 0, 38 38 অর্থাৎ 38 সবশেষে, তারপর 40 নম্বর, 41 নম্বর, 42 নম্বর এবং সবশেষে 45 নম্বর। এই এই স্যাংশন অর্ডারগুলো তোমরা, এই যে আমরা যে যে কটা মার্কিং করে রেখেছি, এই কটা মার্কিং, এই কয়েকটা স্যাংশন অর্ডার কিন্তু আজকে পেড হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু, বারে বারে রিপিট করছি, তোমরা অবশ্যই কিন্তু ব্যাংকে আজকেই পারলে একবার ট্রানজ্যাকশান করে নাও। ট্রানজ্যাকশান মানে টাকা জমা দাও বা অথবা তোলো, তারপরে দেখে নেবে। তারপরেই আশা করি যে আজকেই যদি করতে যাও, আজকেই যদি হয়ে যায় ট্রানজ্যাকশান, দেখে নেবে তোমার অ্যাকাউন্ট টাকা ঢুকে গেছে, অ্যাকাউন্টে টাকা ব্যালেন্স চলে এসেছে। আর যদি না ঢোকে কোনো চিন্তা করার দরকার নেই, ট্রানজ্যাকশান করে রেখে দাও, 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ভালো করে দেখে নাও এই সে এই স্যাংশন অর্ডারগুলো তোমরা ভালো করে স্যাংশন অর্ডারগুলো দেখে নিলাম। তো যেটা তোমাদেরকে করতে হবে, ব্যাংকে গিয়ে অবশ্যই আজকেই বা কালকের মধ্যেই তোমরা ব্যাংকে একবার ট্রানজ্যাকশান করে নেবে। ট্রানজ্যাকশান মানেই কিন্তু বারে বারে বলছি, হয় টাকা জমা দাও না হলে টাকা তোলো। ব্যাংকের অ্যাকাউন্টে যদি 1000 টাকার উপরে ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু ব্যাংকের বই বন্ধ হয়ে যায়, ট্রানজ্যাকশান না করলে তাতেও ব্যাংকের বই বন্ধ হয়ে যায়। সুতরাং চেষ্টা করবে 1000 টাকার উপরে ব্যালেন্স রাখার, যার নেই সে 1000 টাকা জমা করবে, যার আছে, বেশি আছে তাহলে সে কিছু টাকা তুলে নিতে পারে,
এই পর্যন্ত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও খুব দীর্ঘায়িত করব না, তোমরা নিশ্চয়ই এই স্যাংশন অর্ডারগুলো যাদের রয়েছে তারা অবশ্যই ট্রানজ্যাকশনগুলো করে নেবে। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সেরকম কিছু বলার নেই। পারলে এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে, তাহলে তাদেরও জিনিসটা ইনফরমেশানটা তাদের কাছে পৌঁছে যাবে। তো রাখি, সবাই ভালো থাকো, টাটা।